হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজা আহমেদ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, এই চ্যানেলটি মূলত গাইনোকমেশিয়া পেশেন্টের জন্যই তৈরি এবং আমি গাইনোকমেশিয়া রিলেটেড সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। কিছুদিন আগে আমি আমার গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে গাইনোকমেশিয়া অপারেশনের একটা ক্যাম্পেইন হবে, সেখানে একজন প্লাস্টিক সার্জন অপারেশন করবেন, 10 জনের অপারেশন, 35,000 টাকায়, একটা ক্যাম্পেইনের মাধ্যমে। অর্থাৎ এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যেই করতে হবে ক্যাম্পেইনের মাধ্যমে, যাদের আপ টু গ্রেড টু তারা এই সুযোগটা নিতে পারবে। ছাত্রদের জন্য অগ্রাধিকার বেশি থাকবে। তো সাকসেসফুলি ফার্স্ট অপারেশনটা হয়ে গেছে এবং এই অপারেশনের পরে আমার গ্রুপে অপারেশনের প্রসিডিওরটা আসলে কী হয়েছিল সেটা আমি দেখাইছি, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। এরপরে গ্রুপে আজকে ড্রেসিং হয়েছে, সেই ড্রেসিংয়ের ছবি দেওয়া হয়েছে। সো ড্রেসিংয়ের সময় আসলে খুব ক্লিন একটা রেজাল্ট আসছে, সেটার ভিডিও ফুটেজও কিন্তু ডক্টর করেছেন। তো আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে ওনার যে সিস্টেম, ওনার যে প্রসিডিওর, খুব দাগও কম হচ্ছে এবং ওভারঅল যে প্রসিডিওরটা সেটা হচ্ছে বাংলাদেশে আরও যেসব ডাক্তারগণ আছেন, মানে ভালো ভালো অপারেশন করছেন, ঠিক তাদের মতোই। আর আমাদের এই অপারেশনটা যেই ডাক্তার স্যার করেছেন উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ স্যার। উনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্লাস্টিক ডিপার্টমেন্টের একজন ডক্টর। তো নর্মালি চেম্বার করেই অপারেশনগুলো প্রাইভেটলি করছেন। সো ফার্স্ট অপারেশন হয়ে গেছে, ফার্স্ট অপারেশনের যে রেজাল্টটা সেই ব্যাপারে আমার যে এক্সপিরিয়েন্স সেই মতো আমি বলতে পারি যে অপারেশনটা খুবই ভালো হয়েছে। আরও অপারেশন হবে, এই মাসে হবে এবং ডিসেম্বরেও কিছু ডেট বুক হয়ে গেছে। আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাই এবং পেশেন্টের আজকে যে ড্রেসিং হয়েছে, 3 দিন পরের কথোপকথন ডাক্তার এবং পেশেন্টের মধ্যে সেই ব্যাপারগুলো শুনি। সবাই ভালো থাকবেন আর গাইনোকমেশিয়া রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করলে আমি সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। তো আমরা এই যে ছেলেটা, তার সে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওনার গাইনোকমাস্টিয়া গ্রেড টু ছিল দুই পাশে। তো আমরা আজকে থার্ড পিরিয়ডে, মানে অপারেশনের তৃতীয় দিন ড্রেসিং অফ করলাম। তো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো আমার দিক থেকে যেটা হলো যে নিপুল সিমেট্রি এবং বোথ সাইড সিমেট্রি, এভরিথিং ওকে, স্কার মার্ক নট ভিজিবল স্টিল নাও, এখনই হলো যে কোনো মানে দাগ দেখা যাচ্ছে না এবং এটা ভবিষ্যতে কখনো দেখা যাবে না। তো আমরা ওয়াটার প্রুফ ড্রেসিং দিয়েছিলাম এবং আমরা আজকে ওয়াটার প্রুফ ড্রেসিং দিয়ে দিব, যার ফলে পেশেন্ট ড্রেসিংয়ের উপর দিয়ে গোসল করতে পারবে। তো আমরা এর আগেও দেখিয়েছিলাম যে ড্রেসিংটা ওয়াটার প্রুফ ড্রেসিং, দিস ইজ দ্য ওয়াটার প্রুফ ড্রেসিং, ওয়াটার প্রুফ ড্রেসিং। এটা আসলে বাংলাদেশে এই মুহূর্তে একটা সংকট, কারণ হলো করোনাকালীন টাইমে ইম্পোর্ট হয়নি সম্ভবত, যার কারণে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা সেটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে পেশেন্ট আলহামদুলিল্লাহ ভেরি মাচ হ্যাপি। তো আপনারা একটু শুনুন ওনার কাছ থেকে কেমন আছে, কেমন আছে তুমি? জি আলহামদুলিল্লাহ। তো তোমার দিক থেকে বলো তো দুই একটা পয়েন্ট বলো, কোনো সমস্যা আছে কি না? না, কোনো সমস্যা নেই। যা আমি এক্সপেক্ট যা করছিলাম তার থেকে 1000 গুণ ভালো পাইছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর দুই পাশে কেমন আছে? ইনশাল্লাহ খুবই ভালো। সিমেট্রি কেমন আছে? ভালো ভালো। আচ্ছা, নিপুল এরিওলা সম্পর্কে কোনো তোমার কমপ্লেন বা কোনো কমপ্লেন নেই, ব্যথাও নেই, কমে। আচ্ছা, খুবই চমৎকার, তুমি হ্যাপি আছো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ, ওকে, থ্যাংক ইউ।